আজকে আমরা বাড়িতেই নিজে হাতে বানাবো প্রাকৃতিক ফ্লোর ক্লিনজার যেটা হবে বাজার থেকে নিয়ে আসা ফ্লোর ক্লিনজার এর মতোই পারফেক্ট অথচ এর কার্যকারিতার গুণ অনেক গুণ বেশি বাড়িতে থাকা মজুদ উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই এটা ব্যবহার করলে বাড়িতে থাকা সমস্ত রকমের পোকা মাকড় মশা মাছি আরশোলা পিঁপড়ের থেকে কিন্তু সহজে মুক্তি পাওয়া যায় আসুন দেখে না যাক এটা কি করে তৈরি করতে হবে আমাদের প্রথম উপকরণ হলো ন্যাপথলিন বলস ন্যাপথলিন বলস আমি এখানে ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে অবশ্যই কিন্তু এর পরিবর্তে কর্পূর ব্যবহার করতে পারেন আমি দুটো ন্যাপথলিন বলকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এক লিটার ফ্লোর কিনজার বানানোর জন্য এই দুটোই যথেষ্ট আপনারা চাইলে তিনটে পর্যন্ত দিতে পারেন এর থেকে বেশি দেয়া কিন্তু প্রয়োজন নেই এরপর আমাদের লাগবে অ্যান্টিসেপ্টিক লিকুইড আমি এখানে ডেটলটা ব্যবহার করলাম আপনাদের বাড়িতে যে রকম অ্যান্টিসেপ্টিক লিকুইড রয়েছে সেটা দিলেই চলবে যে কোনো রঙের হলেই চলবে যে রঙের দেবেন সেই রকম অনুযায়ী কিন্তু জলের রংটা হবে আমার কাছে এইটাই ছিল তাই আমি এইটাই দিলাম ডেটলের বোতলের ছিপির মাপ নিয়ে আমি দেড় ছিপি মতো দিলাম আপনারা কিন্তু দেড় থেকে দুই ছিপি অবশ্যই দিতে পারেন আমি কিছুক্ষণ এটাকে রেখে দেবো যদিও ন্যাপথলিন বলস বা কর্পূর খুব সহজে জলের সঙ্গে বা অন্যান্য লিকুইডের সঙ্গে গুলে যায় না তবুও কিছুক্ষণ আগে থেকে যদি এটাকে ভিজিয়ে রাখি তাহলে অল্প একটু গুলে যাবে পরপর যখন এটা দীর্ঘদিন থাকতে শুরু করবে তখন এটা আপনা আপনি কিন্তু গুলে যাবে অবশ্যই চাপা দিয়ে দেবেন যাতে এর গন্ধটা সহজে উড়ে না যায় লিটার জল ধরবে এরকম বড় একটা পাত্রের মধ্যে আমি নুন দিলাম আমি এখানে দু চামচ ভর্তি করে নুনের ব্যবহার করেছি আপনারা হয়তো জানেন যে নুন দিয়ে ঘর মুছলেও কিন্তু ঘরের অনেক নেগেটিভিটি চলে যায় এরপর আমাদের লাগবে ভিনিগার আপনাদের কাছে যে রকম ফ্লেভারের ভিনিগার থাকবে সেরকম ফ্লেভারেরই ভিনিগার দেবেন আমি এখানে হাফ কাপ পরিমাণ অ্যাপেল সাইডার ভিনিগার দিলাম তারপর বলস আর ডেটলকে মিলিয়ে যে ঘোলটা আমি তৈরি করেছিলাম সেটা যদিও সহজে গুলে যায়নি তারপরেও সেটা আমি মোটামুটি একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে বলসটা একটু গিয়ে গুলে নরম হয়ে যায় সেই ঘোলটাই আমি প্রথমে এতে ঢেলে দিলাম তারপর পুরো ভর্তি এক লিটার জল আমি দিয়ে দিলাম বাজার থেকে যে জলের বোতলগুলো আমরা কিনে নিয়ে আসি ওগুলো মোটামুটি এক লিটারেরই হয় সেই বোতলের মাপ করেই আমি এক লিটার জল এতে দিয়ে দিলাম এখানে যে রঙের ডেটলটা আমি ব্যবহার করেছি সেই অনুযায়ী কিন্তু এই লিকুইডের রংটা হবে আপনি এখানে যে অ্যান্টিসেপ্টিক লিকুইডটা ব্যবহার করছেন তার রঙ অনুযায়ী এই রংটা হবে তবে চাইলে কিন্তু যদি মনে হয় আপনাদের তাহলে এর সাথে কয়েক ফোঁটা খাবার রঙও দিয়ে দিতে পারেন যে রঙগুলো আমরা রান্না করার কাজে ব্যবহার করি তাহলেও কিন্তু রঙটা খুব সুন্দর আসে তারপর চামচ করে বারবার আমি এটা ভালো করে নেড়ে নেব যাতে সমস্ত উপকরণগুলো একে অপরের সাথে গুলে যায় তৈরি হয়ে গেছে আমাদের একদম বাড়িতে তৈরি খুব সহজে একদম ঘরে থাকা মজুদ উপকরণ দিয়ে তৈরি একদম প্রাকৃতিক ঘরোয়া ফ্লোর ক্লিনজার এবার এটাকে কি করে ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি জলের ভিতরে থাকা যে সাদা সাদা টুকরোগুলো দেখছেন সেগুলো ন্যাফথলিনের টুকরো সহজে কিন্তু জলের সাথে গুলে যায় না তবে দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু এটা ঠিক জলের সাথে গুলে যাবে বাড়ির ভিতরে থাকা ওয়াশ প্রধান সমস্যা হচ্ছে প্রথমত দুর্গন্ধ আসে এই পাইপ থেকে তারপরেই পাইপের ভিতর থেকে এই ছোট হোলসটা দিয়ে বাইরে আরশোলা বা অন্যান্য পোকামাকড় ঢুকে আসে রাত্রে শোবার আগে যখন সমস্ত কাজ শেষ হয়ে যাবে তখন এই বেশিনের জল যাওয়ার জায়গাটাতে বেশ কিছুটা এই ফ্লো কিনজার দিয়ে দেবেন তারপর কাপড়ের টুকরো বা পুরনো স্কচ ব্রাইটের টুকরো এই লিকুইডে ভিজিয়ে এই মুখটাই দিয়ে রাখবেন তাহলে আর কোনো রকম পোকামাকড়ের সমস্যা হবে না দুর্গন্ধও আসবে না আমার দ্বিতীয় টিপস হলো আমি আধ বালতি জল নিয়েছি তাতে মোটামুটি আন্দাজ মতো আধ কাপ মতো এই লিকুইডটা আমি দিয়ে দিলাম যেহেতু প্রাকৃতিক ঘরোয়া নিয়মে তৈরি তাই একটু বেশি পরিমাণ দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই তারপরে এই লিকুইডে একটা কাপড়কে ভালো করে ভিজিয়ে নিয়ে আমি রান্নাঘরের যে স্ল্যাবটা থাকে সেই স্ল্যাবটা ভালো করে মুছে নিলাম এবং রান্নাঘরে যেখানে আমি আমার গ্যাস স্টোভটা রাখি সেই গ্যাস স্টোভের নিচেটাও মুছতে পারেন বা তারপরে আপনারা গ্যাস স্টোভটাকেও মুছতে পারেন বিশেষ করে এই যে রান্না করবার সময় সামনের দিকে যে দেওয়ালটা থাকে এই দেওয়ালে অনেক তেল মশলা ঝোল ইত্যাদি লেগে থাকে একটা চিটচিটে ভাব এসে যায় সেখানটাও যদি পরিষ্কার করেন তাহলে কিন্তু কোন রকম চিটচিটে ভাব থাকবে না দাগ থাকবে না ছোপ থাকবে না বিশেষ করে এই ক্লিনজারটা ব্যবহার করে যদি আপনাদের গোটা বাড়ি ঘর ভালো করে মুছে নেন তাহলে পোকা মাকড় মশা মাছি পিঁপড়ে আরশোলা টিকটিকি থেকে কিন্তু আপনারা খুব সহজে মুক্তি পাবেন এটা কিন্তু খুব ইফেক্টিভ খুব ঘরোয়া উপায়ে তৈরি হলেও কিন্তু এটা একদম বাজারজাত প্রোডাক্টের মতোই খুব সুন্দর কাজ করে এবং এর ভিতরে থাকা উপকরণগুলোর যে একটা হালকা গন্ধ রয়েছে সেই গন্ধের জন্য কিন্তু আরোই পোকামাকড় মশা মাছি আসলা টিকটিকি এরা কিন্তু আপনার বাড়ির আশেপাশে ঘেসবে না ন্যূনতম খরচায় আমি এই লিকুইডটা তৈরি করেছি যেটা আমার প্রায় এক মাস পর্যন্ত চলবে আপনাদেরও অনুরোধ করছি এই রকমই লিকুইড তৈরি করে আপনারা ব্যবহার করুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই রকমই কিচেন টিপস এবং হোম ক্লিনিং এর ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে